वेलकम टू माय चैनल আমি সপ্তমী আর তোমরা দেখছো সি3 ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা আরো একবার মিশো থেকে কেনা কিছু হ্যান্ডলুম মলমল শাড়ি নিয়ে, যে শাড়িগুলো তোমরা ভীষণ 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 পছন্দ করছো। তো প্রথমেই বলে রাখি, এই শাড়িটা আমার নিজের, এটা আমি অনলাইন থেকে কিনিনি, ব্লাউজ নিজের। এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমি যে ব্লাউজগুলো পরবো, তার কিছু ব্লাউজ হচ্ছে আগের একটা মিশো শাড়ি হল আমি করেছিলাম, যেটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই শাড়িগুলোর ব্লাউজ পিস থেকে আমি ওগুলো বানিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো ব্লাউজ পিস থেকে বানানো, সেগুলো তোমরা কিনতে পারবে না। আর কিছু কিছু হাকোবা আমি পরবো, যে হাকোবাগুলো আমি অলরেডি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুর্গাপূজার কিছুদিন আগে। তো সেই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো এবং সেই সুন্দর সুন্দর ব্লাউজগুলো তোমরা কিনতে পারো। প্রত্যেকটা শাড়ির লিংক ডেসক্রিপশনে থাকবে এবং এই প্রত্যেকটা শাড়িরই পরে আমি যে সুন্দর সুন্দর রিলগুলো বানাবো, সেগুলো দেখতে হলে আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে হবে c3.world এ, অ্যান্ড ফেসবুকেও ফলো করতে একদম ভুলো না। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে এটা জানিও যে আমাকে আজকে কেমন লাগছে। আমার নিজেকে আজকে ভীষণ ভালো লাগছে। তো আজকে আমি ফার্স্ট শাড়ি দেখানো শুরু করছি এই শাড়িটা দিয়ে। এই শাড়িটা একদম পচা সবুজ কালারের শাড়ি, তার সাথে হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কাজ রয়েছে এবং এর সাথে ব্লাউজ পিস যেটা এসছে সেটা একদমই সেপারেট করে রাখা ছিল এবং এটা খুব ভালো একটা ব্যাপার। এর ব্লাউজ পিসটা এরকম আলাদাভাবে এসছে, যেটা খুব ভালো একটা ব্যাপার। আসলে আমার ভীষণ জ্বর, তো সাউন্ডে যদি কিছু অসুবিধা হয় একটু ইগনোর করো। তো এই হচ্ছে ব্লাউজ পিসটা, এখানে মোটিভ করা রয়েছে কিছু মা দুর্গার। এবং এই কাপড়গুলো দিয়েই আমি আগের যে শাড়ি হলটা করেছিলাম তার ব্লাউজগুলো বানিয়ে নিয়েছিলাম বিভিন্ন স্টাইলে। তোমরা চাইলে এই ব্লাউজ পিসগুলো দিয়ে নিজেদের স্টাইল মতন ব্লাউজ তৈরি করে নিতে পারো। এবং এটার কাপড়টা খুবই পাতলা এবং নরম, তোমরা এর ভেতরে লাইলিন দিয়ে ব্লাউজ বানালে আরামসে পরতে পারবে। এবং শুধু একটা শাড়ির সাথে নয়, আমার মতন অনেক অনেক শাড়ির সাথে তোমরা পেয়ার আপ করতে পারবে। ভীষণই সুন্দর কাপড়টা এবং ভীষণ নরম, তুলতুল করছে, ভীষণ ভালো কোয়ালিটি। প্রত্যেকটা শাড়ির কোড, পিকচার সমস্ত কিছু আমি সাইডে অ্যাড করে দেবো, যাতে তোমাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। শাড়িটা হচ্ছে এটা, এটা একদম পচা সবুজ কালারের শাড়ি, তার সাথে রয়েছে এই ধরনের মোটিভ করা পাড় যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। কাপড় তো মলমল কাপড়, খুবই সুন্দর হয়। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, পরলে কিছুটা এই ধরনের লাগবে। ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরতে পারো, আদারওয়াইজ এর যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারো। এই হচ্ছে শাড়িটা, পরলে অসাধারণ লাগবে। তোমরা জানিও যে আমাকে পরে কেমন লাগছে, আশা করি তোমাদের পরলেও খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে ফার্স্ট শাড়ি, চলো সেকেন্ড শাড়ি দেখে নিই। ওকে, সেকেন্ড শাড়ি হচ্ছে এটা, একদম ব্লু আর রেডের মধ্যে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। কাপড় ভীষণই সফট, ভীষণই সুন্দর কাপড়, একবার ধুলেই একদম নরম হয়ে যাবে, তোমরা যে কোনো প্রোগ্রামে, ডে প্রোগ্রামে পরতেই পারো। আঁচলটা হচ্ছে রেড কালারের, বডিটা হচ্ছে ব্লু এবং তার সাথে হচ্ছে রেডের ফুল ফুল টাইপের একটু করা। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। এর ব্লাউজ পিসটা আচ্ছা, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস এইটা ওর ব্লাউজ পিস। দেখো কতটা সুন্দর লাগবে এই ব্লাউজ পিসটা দিয়ে যদি তোমরা ব্লাউজ বানিয়ে নাও। অনেক শাড়ির সাথে পেয়ার আপ করতে পারবে, ইয়েলো হোয়াইট রেড সবকিছুর সাথে চাইলে তোমরা বানিয়ে নিতেই পারো। ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িটা, তোমরা জানিও কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এইটা হচ্ছে নেক্সট শাড়ি, চলো পরের শাড়িটা দেখি। আচ্ছা, পরের শাড়িটা আমি তোমাদের কথা মাথায় রেখেই পারচেস করেছি, কারণ আমার আগের ভিডিওতে যে শাড়িটা পরে আমি ভিডিও করেছিলাম সেটাও মিশো থেকে নেওয়া এবং ওই শাড়িগুলোর আলাদা একটা ভিডিও আছে, প্রত্যেকটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এই শাড়িটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সরস্বতী পুজোর আগে সেটা আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিল, মানে আউট অফ স্টক ছিল। আমাকে একজন সাবস্ক্রাইবার লিখেছিল, দিদি তোমার শাড়িটা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দাও, আমি পরে ধরে তোমাকে পাঠিয়ে দেবো, কিন্তু সেটা পসিবল হয়নি। তাই জন্য আমি এই শাড়িটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমি এখন দেখাতে চলেছি সেটা হচ্ছে এটা। তোমরা চাইলে এই শাড়িটাও নিতে পারো, এটার কালার
অনেকটা কি মানে এক টোন ডার্ক হচ্ছে ওই শাড়িটা, আর এটা হচ্ছে এক টোন লাইট। আমি সাইডে পিকচার অ্যাড করে দেবো যে আমি কোন শাড়িটার কথা বলছি। তো চাইলে যদি ওইটা না পেয়ে থাকো তাহলে এইটা ডেফিনেটলি নিতে পারো, ভীষণই সুন্দর। নিচে পমপমের কাজ করা রয়েছে ইয়েলোর, আর শাড়িটার কালার ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। তো এইটা হচ্ছে শাড়িটা, এইটা আশা করি ব্লাউজ পিস। এইটা হচ্ছে শাড়িটা, এটা শাড়ি, এটা আঁচল, এবং এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস না, এটা আঁচল, এটা কুচি মনে হচ্ছে। ব্লাউজ পিস কোথায় গেল? ও মাই গড, আচ্ছা না না সরি, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এটা হচ্ছে কুচির জায়গাটা পড়বে। চারটে জিনিস, এটা বডিটা, বডিটার মতনই হচ্ছে আঁচল, আঁচল আর বডির সাথে একটু কন্ট্রাস্ট রাখার জন্য কুচির জায়গাটা পড়বে এই ধরনের কাজ, আর এইটা পড়বে ব্লাউজ পিস। এই সুন্দর ডিজাইন করা পিসটা হচ্ছে ব্লাউজ পিস, ভীষণই সুন্দর দেখতে লাগবে যদি তোমরা পরে কোথাও যাও, ভীষণ মিষ্টি লাগবে, ভীষণ সুন্দর লাগবে। কাপড় প্রত্যেকটারই অসাধারণ কাপড়, একদম পিওর কটন রয়েছে, কোনো ব্লেন্ড করা নেই। তো তোমরা আরামসে নিতে পারো, প্রত্যেকটার কোড ডেসক্রিপশনে থাকবে, আলাদা করে তোমরা কেউ চেয়েও না, প্রত্যেকটার দেওয়া থাকবে, কোনো সমস্যা হবে না। এটা আঁচল, এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে কুচির এরিয়াটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। তোমরা যদি ওই শাড়িটা না পেয়ে থাকো তাহলে এই শাড়িটা নিতে পারো, ভীষণ ভালো লাগবে তোমাদের পরলে। তো চলো তার পরের শাড়িটা দেখে নি। আচ্ছা, তার পরের শাড়িটা হচ্ছে একদম ব্ল্যাকের উপর একটা আজগর প্রিন্ট করা, ভীষণ সুন্দর দেখতে। তোমরা জানিও যে এই ধরনের শাড়ির হল তোমরা আরও দেখতে চাও কি না, আমি ডেফিনেটলি নিয়ে আসবো। আসলে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে আমার, জ্বরের জন্য আমি এডিট করতে পারছি না, মানে ভীষণই সমস্যা হচ্ছে। এটা হচ্ছে শাড়িটা, ভীষণ স্মার্ট দেখতে লাগবে পরলে, বিশ্বাস করো। এইটা হচ্ছে আঁচল, এর হচ্ছে এটা আঁচল, ইয়েস মনে যা হচ্ছে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ এটা আঁচল, এটা ব্লাউজ পিস, আর বডিটা এরকম। বডি হচ্ছে প্লেন ব্ল্যাকের উপরে রেড অ্যান্ড স্কাই ব্লু দিয়ে একটু ফুলফুল করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। ক্লোজ থেকে দেখো, এটা হচ্ছে পুরো বডি পড়বে, আঁচলের জায়গাটা একটু ডিফারেন্ট রাখার জন্য, ভীষণ ক্লাসি দেখতে। যদি তোমরা এই ধরনের শাড়ির ব্লাউজ পিস বানাও, বিশ্বাস করো যা কম খরচে হয়ে যাবে, এবং এই ব্লাউজ পিসগুলো এত কাজে লাগে, প্রত্যেকটা শাড়ির সাথেই তোমরা আরামসে পরতে পারবে। আমি ওই আগেরগুলো বানিয়েছিলাম এবং এইগুলোর সাথেও আমি পেয়ার আপ করেছি, এত ভালো কাজে লাগে। তো এই আঁচল, এই বডি, অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এই হচ্ছে ফোর্থ শাড়ি, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক না করে যেও না, চলো লাস্ট শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। ওকে, লাস্ট শাড়ি হচ্ছে এটা। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু কটনের বলছে, আমার মনে হচ্ছে সুতোটা কটনেরই, কিন্তু একটু যেন ব্লেন্ড করা রয়েছে। কিন্তু এই শাড়িটা এমনই একটা শাড়ি যেটা তোমরা নাইটেও পরতে পারো, ভীষণ গর্জিয়াস লাগবে। রেড কালারের এখানে মিরর ওয়ার্ক করা রয়েছে, ট্রান্সপারেন্সি কিছুটা এরকম। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও তোমরা বানাতে পারো, ভীষণ ভালো লাগবে ব্লাউজ পিসের সাথে পরলে, ভীষণ গর্জিয়াস দেখতে শাড়িটা, পরলে তো অসাধারণ লাগবে। যারা ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য অসাধারণ একটা কালেকশন এটা, তোমাদের ওয়ার্ড্রবে এরম একটা শাড়ি থাকলে আর কি চাই, যারা ব্ল্যাক প্রেমী লাইক মি। তো এইটা হচ্ছে শাড়িটা, ভীষণই সুন্দর দেখতে। আঁচলের পোর্শনটা এরকম কাজ করা রয়েছে, ভীষণ ক্লাসি দেখতে, ভীষণ ক্লাসি দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর। তো এই ছিল আজকের লাস্ট শাড়ি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কমেন্ট করে জানিও এই সব কটা শাড়ির মধ্যে কোনটা তোমার সবচেয়ে ফেভারিট। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সব থেকে বেশি দরকারি, আর সবসময় আমার পাশে থেকো যেভাবে আছো। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।